লোটাস টেম্পল বা কমল মন্দির দিল্লির নেহেরু প্লেসের অন্তর্গত বাহাই সম্প্রদায়ের একটি অন্যতম প্রার্থনাস্থল এটি দিল্লির একটি অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন দু হাজার একের সিএনএনের প্রতিবেদন অনুযায়ী কমল মন্দির পৃথিবীর মোস্ট ভিজিটেড বিল্ডিং বা সর্বাধিক পরিভ্রমিত মন্দির উনিশশো আশি সালের একুশে এপ্রিল মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় এবং চব্বিশে ডিসেম্বর উনিশশো সালে কমল মন্দিরের নির্মাণ সমাপ্ত হয় তখন থেকেই অন্যান্য বাহাই মন্দিরগুলির মতো এটিও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় মন্দিরের উচ্চতা সাড়ে চৌত্রিশ মিটার মন্দিরের উপরে অংশ গঠিত হয়েছে হোয়াইট কংক্রিটের তৈরি সাতাশটি পদ্মফুলের পাপড়ি দিয়ে যেগুলি তিনটি শাড়িতে বিন্যস্ত এবং প্রতিটি শাড়িতে নটি করে পাপড়ি রয়েছে মন্দিরকে ঘিরে রেখেছে নটি পুকুর বাহাই ধর্মমত অনুযায়ী নয় অর্থাৎ নাইন ডিজিটের অর্থ একতা ফ্লিন্ট্যান্ড নেইল স্থাপত্যরীতিতে মন্দির তৈরি হয়েছে স্থাপত্যরীতিতে কমল মন্দির অসংখ্য পুরস্কার অর্জন করেছে এই মন্দিরের স্থপতি ফারিবার সাওয়াকে উনিশশো সালে লন্ডনের ইনস্টিটিউট অব স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স ধর্মীয় শিল্প ও স্থাপত্যরীতি বিষয়ে সম্মাননা প্রদান করেন এখন দেখে নিন বাহাই ধর্ম বা বাহাই বিশ্বাস কী বাহাই ধর্ম বা বাহাই বিশ্বাস হলো বাহাউল্লা দ্বারা প্রতিষ্ঠিত এক ঈশ্বরবাদী একটি ধর্ম এই ধর্মের অনুসারীদের বলা হয় বাহাই ঊনবিংশ শতাব্দীতে পারস্য অর্থাৎ বর্তমান ইরানে এই ধর্মের উৎপত্তি বর্তমান বিশ্বে প্রায় দুশোটির বেশি দেশ ও অঞ্চলে এই ধর্মের আনুমানিক সাত মিলিয়নের বেশি অনুসারী রয়েছে যার মধ্যে ভারতেই আছে দুই মিলিয়নের বেশি বাহাই মূলত সমগ্র মানবজাতির জাতির আর্থিক ঐক্য সাধন হচ্ছে এই ধর্মের মূল ভিত্তি বাহাই বিশ্বাস অনুযায়ী ধর্মীয় ইতিহাস স্বর্গীয় দূতদের ধারাবাহিক আগমনের মাধ্যমে ধাপে ধাপে সম্পন্ন হয়েছে এই সকল স্বর্গীয় দূতদের মাঝে আছেন ইব্রাহিম মুসা কৃষ্ণ গৌতম বুদ্ধ যীশুখ্রিস্ট মোহাম্মদ এবং সাম্প্রতিককালে বাব ও বাহাউল্লাহ আর এই সকল দূতদের আগমনের উদ্দেশ্য মানব চরিত্র পরিবর্তন আত্মিক ও নৈতিক গুণের বিকাশ বাহাই বিশ্বাস মতে ঈশ্বর হলেন একক ব্যক্তিগত অগম্য সর্বজ্ঞ সর্বব্যাপী অক্ষয় এবং অবিনশ্বর এক সত্তা যিনি বিশ্বব্রহ্মাণ্ডের সবকিছু সৃষ্টিকর্তা বাহাই ধর্মের কিছু গুরুত্বপূর্ণ থিম হল ঈশ্বর ও ধর্মের একতা মানবজাতির ঐক্য সাধন কুসংস্কার থেকে মুক্তি মানবজাতির জাতির সহজত আভিজাত্য ধর্মীয় সত্যের প্রগতিশীল প্রাসঙ্গিকতা আধ্যাত্মিক গুণের উন্নয়ন উপাসনা ও সেবা নারী পুরুষের সমতা বিজ্ঞান ও ধর্মের সম্প্রীতি শিক্ষার প্রয়োজনীয়তা ও সকল মানুষের জন্য ন্যায় বিচার বাহাউল্লার প্রেরিত বাণী কিতাবি আগদাস গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে বাহাইরা এই গ্রন্থকে তাদের ধার্মিক গ্রন্থ বলে মনে করেন কিন্তু এরা সকল গ্রন্থকেই শ্রদ্ধা করে এবং গীতা বাইবেল কোরআন সকল গ্রন্থই পাঠ করে বাহে ধর্ম সম্পর্কে আরও বেশি কিছু জানতে বাহাই ধর্মের উপর গঠিত ডকুমেন্টারি দ্য প্রিজনার অফ আক্কা দেখতে পারেন ইউটিউবে সার্চ করে আর কখনও যদি লোটাস টেম্পলে যান তবে এখানকার ইনফরমেশন সেন্টার বা সূচনা কেন্দ্রে চলে যান বাহাই ধর্মের ব্যাপারে বিস্তারিত জানতে ভিডিওর ওপর আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও গড প্লেস ই